নবান্ন অভিযানের ঝান্ডার সঙ্গে ডান্ডাও থাকবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে শিলমোহর দিলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বুধবার মেদিনীপুর থেকে আসানসোল যাওয়ার পথে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। একই সঙ্গে দিলীপ ঘোষ অন্য এক প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূলে আর কেউ আছে দুর্নীতি ছাড়া? অনুব্রতর মেয়ে নয়, পার্টি এবং সরকারের সবাইকে জেরা করতে হবে। সবাই দুর্নীতিগ্রস্ত, সবে শুরু হয়েছে, আগামী দিন আমরা অপেক্ষা করছি আর কতদূর যায়। এছাড়াও এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তৃণমূল থাকবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। আসানসোল রওনা হওয়ার আগে আরেকবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধু অনুব্রতর মেয়ে নয়, ওই দল ও সরকারের সবাইকে জেরা করতে হবে, সবাই দুর্নীতিগ্রস্ত। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় মামলায় ইডি তার কাজ করছে বলে তিনি জানান। এদিন মেদিনীপুর থেকে আসানসোল যাওয়ার পথে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে দিলীপ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে ওই এলাকার একটি মনসা পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। পরে গন্ধেশ্বরী নদী সংলগ্ন লালবাজার এলাকায় দলের এক স্থানীয় মন্ডল সভাপতির বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন তিনি। এদিন পুরো সময় দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। দেখা যাক কিরম নতুন তৃণমূল, তৃণমূলে আর আছে কেউ দুর্নীতি ছাড়া, সময় আসবে বোঝা যাবে। ঝান্ডার সঙ্গে ডান্ডা নিতে বলেছেন, আমি আগেই বলেছিলাম যেরকম যারা পিঠের চামড়া তুলে দেবে বলছে, আমরা খালি হাতে যাবো ডান্ডা নিয়েই যাবো। পঞ্চায়েত নির্বাচনে কিরম মোকাবিলা হবে? আসুক পঞ্চায়েত নির্বাচন, ততদিন টিএমসি পার্টিটা থাকে কিনা দেখুন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।